হ্যালো ডিয়ার অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্ট আমরা দুদিনের নোটিশে ঘুরে এসেছি পুরীতে, আর আমরা ছিলাম জামিনদার্স প্যালেসে। এরই একটা রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এর অ্যাড্রেস হচ্ছে ব্লু ফ্ল্যাগ গোল্ডেন বিচ চক্রতীর্থ রোড, আর নিয়ারেস্ট লোকেশান হচ্ছে মহাত্মা গান্ধী পার্ক থেকে 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর পুরী জগন্নাথ মন্দির থেকে 2.3 কিলোমিটার এর দূরত্ব। অ্যামিনিটিসের মধ্যে এখানে রয়েছে পুল, আউটডোর পুল, বিচ ফ্রন্ট হোটেল, আর ফ্রি বাফে ব্রেকফাস্ট সিস্টেম রয়েছে, ফ্রি ওয়াইফাই, রেস্টুরেন্ট বারও রয়েছে, আর চাইল্ড ফ্রেন্ডলি, চাইল্ডদের জন্য এখানে খুব সুন্দর একটা বিচে পার্ক রয়েছে। এই হোটেলের ব্যাগেজ স্টোরেজ সিস্টেমটা আমার ভীষণই ভালো লেগেছে, অর্থাৎ তোমার যদি চেক আউটের টাইম হয়েও যায়, চেক আউট করে নেওয়ার পর ট্রেন টাইম যদি অনেকটা লেটে হয়, তো এদের যে স্টোরেজ রুম রয়েছে সেখানে কিন্তু তোমার লাগেজ তুমি লক করে রাখতে পারো। তো তোমার যখন টাইম হবে সেই মতো তুমি ওখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারো। এটা ভীষণভাবেই ভীষণই সেফ। আর আমাদের যেহেতু বেবি আছে, তো সেই কারণে কমফোর্ট আর স্পেসটাকে বেস করেই কিন্তু আমরা রুম বুক করে থাকি। তো এটা হচ্ছে রুম নাম্বার 107-এর ফার্স্ট রুম, ঢুকেই ফার্স্ট রুম। এখানে টিভি আছে, আর আছে একটা সিঙ্গেল বেড, সোফা, আর এদিকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কিং ওয়াটার, চা কফি করার জন্য যা যা লাগে সেগুলো, আর আছে একটা মিনি ফ্রিজ, আর তার উপরে একটা ড্রয়ার জিনিসপত্র স্টোর করার জন্য। তো যেহেতু বেবি আছে আমাদের সাথে, তো সে কারণে কিন্তু অনেকটা জায়গা প্রয়োজন হয়, অনেক কিছু ক্যারি করতে হয়, একটু ছড়ানো ছিটানো থাকে জিনিসপত্র, আর বেবিদের খেলার জায়গাও দিতে হয়। আর এখানে রয়েছে ওয়াশরুম, আর সেখানে একটা বাথটাব, আর যা যা থাকে সেগুলো সমস্ত কিছুই আছে। নতুন করে কিছু দেখানো নেই, তবুও দেখাচ্ছি। বডি পাউডার, ট্যালকম পাউডার, সোপ, ডেন্টাল কিট, কম্ব, ওদিকে শেভিং কিট, সেগুলো সমস্ত কিছু ছিল। টাওয়ালস পর্যাপ্ত পরিমাণে ছিল, আর রয়েছে একটা বাথ টাব, আর ওদিকে শাওয়ার স্পেসটা একদমই আলাদা করা আছে গ্লাস পার্টিশন দিয়ে। সেখানে হেয়ার অয়েল, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ, এভরিথিং আছে, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটাও খুবই দরকার যেহেতু বাচ্চা আছে সাথে। তো পরিষ্কার পরিচ্ছন্নতাটাও খুবই দরকার, ওদের ডেইলি হাউসকিপিং সিস্টেমটা ভীষণই ভালো। আর এখানে আছে জামাকাপড় স্টোর করার জায়গা, তার নিচে শু র‍্যাক, আর এখানে লন্ড্রি ব্যাগ আছে, জুতো পালিশ করার যেটা দেয় সেটাও রয়েছে এখানে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, তো এখানে একটা ওয়ার্ম এফেক্ট দিতে চেয়েছে, সেই কারণে এই রুমের মধ্যে একটু ইয়েলোইশ লাইটই বেশি। তো এখানেও একটা টিভি রয়েছে, এদিকে আছে একটা কর্নার টেবিল, সেখানে একটা চেয়ার, আর ওদিকে আছে সাজগোজ করার জন্য জাস্ট একটা মিরর, আরও দুটো চেয়ার ঘরে রাখা আছে। তো সেটা কেউ যদি চায় তো ব্যালকনিতে গিয়ে বসতে পারে। আর এই হচ্ছে সি ফেসিং ব্যালকনি, ওই যে বাইরে যে অন্ধকার জায়গাটা, এটাই কিন্তু ওদের সি বিচ। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া, যেটা ওরা বিভিন্ন অকেশনের রেন্ট দিয়ে থাকে। পাশেই রয়েছে ব্যাংকোয়েট হল, তো এখন ডেকোরেশন চলছে, ওদের কালকেই একটা এখানে অকেশন আছে, সে কারণে এখানে ডেকোরেশন এখন চলছে। বিচে যাওয়ার জন্য রিসেপশানে গিয়ে জানালেই ওরা কমপ্লিমেন্টারি 20 রুপিসের টিকিট দিয়ে থাকে পার হেড ধরে, তো সেটা নিয়ে বিচ কিন্তু ইউজ করা যায়। সেখানে বিভিন্ন রকমের খেলার জন্য নেট দেওয়া আছে, বাচ্চাদের পার্ক রয়েছে, তো এই সিস্টেমটা ভীষণই ভালো। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে মর্নিংয়ে বাফে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকে, আর ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আমরা রাতের ডিনারটা সারার জন্য এখানেই এসেছিলাম। ওদের মেনু কার্ডে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন রকমের খাবারের অপশান রয়েছে, যার যেটা পছন্দ অর্ডার করে দিলে ওরা সেই মতো প্রিপেয়ার করে দেয়। আর বাইরেটায় রয়েছে ওয়াশ বেসিন, আর তার সঙ্গে একটা ওয়াশরুম। আর এটা হচ্ছে নাইট ভিউ, যেদিকটা দিয়ে বিচে যায় সেদিক থেকে হোটেলটাকে দেখতে ঠিক এরকম লাগে। তো এখানে বড়রা ছোটরা সবাই ভীষণই এনজয় করবে, বিভিন্ন রকমের অ্যামিউনিটিস সবার জন্যই রয়েছে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।